রোজার মাস চলতেছে ফিতরা দেওয়ার সময় আসতেছে অনেকে জাকাত দিবে তো আমার মনে হলো একটা বিষয় নিয়ে একটু আমি আমার ভাবনা শেয়ার করি বিষয়টা ইম্পর্ট্যান্ট এবং আমি আমার ভাবনা শেয়ার করার সিদ্ধান্ত যেই কারণে নিয়েছি সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন আমার সাথে যোগাযোগ করে আমার মতামত জানতে চাইছেন বিভিন্ন বিষয়ে ওনারা বলছেন যে ওনারা আমার ভাবনার প্রতি সম্মান রাখেন বা আস্থা রাখেন সম্মান বলার চেয়ে বেটার আস্থা আস্থা রাখেন মানুষকে সাহায্য করার ব্যাপারে তো আমরা জানি যে আমাদের ইসলামী মূল্যবোধ খুব সম্ভত নবী সাল্লামের পরামর্শ এটা সেটা হচ্ছে যে আপনি একজন একজন মানুষকে সাহায্য করে তার লাইফ চেঞ্জ করার চেষ্টা করবেন রাইট যেমন ধরেন আপনার দশ হাজার টাকা আপনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যদি দশ হাজারজন লোককে দশ হাজার টাকা এক টাকা এক টাকা করে দেন তাদের এটা কোনো কাজেই আসবে না কোনো উপকারে আসবে না টাকাটা কোনো কাজে লাগলো না তো সেই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি একটা মানুষকে দশ হাজার টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেবেন রাইট এখন মনে হয় দশ হাজার টাকা দিয়ে রিক্সা কিনতে পাওয়া যায় না আমি যাই না এখন মনে হয় রিক্সার দাম সতেরাশি হাজার টাকা দেখা তো দ্য পয়েন্ট হচ্ছে যে আপনি একটা মানুষকে যদি দশ হাজার টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন সেই টাকাটা কোনো কাজে লাগলো তার লাইফ চেঞ্জ হলো তো আপনি দশ হাজার মানুষকে এক টাকা করে দেওয়া কোনো পয়েন্ট নাই রাইট সো এগুলো আমরা সবাই আশা করি জানি এগুলো খুব সিম্পল কমন সেন্স এক হিসেবে প্রথমত হচ্ছে যে কী ধরনের মানুষকে যেমন মসজিদে আমি কখনোই টাকা পয়সা দেই নাই আমার লাইফে দান করার ক্ষেত্রে আমি যতটুকুই যাই দেওয়ার চেষ্টা করছি ওই যে প্রায়োরিটির বিষয়টা লাইক মসজিদে দান করা মসজিদে কারণ প্রচুর মানুষ আছে মসজিদে টাকা দিচ্ছে যারা বোঝে না যারা ভাবে না কোনো কিছু তারা মনে করে মসজিদে দান করাটাই হচ্ছে সওয়াবের কাজ তারা এভাবে ভাবে একটা এক্সট্রা সোয়াব হচ্ছে বা মসজিদ আল্লাহর ঘর এখানে দান করাটা এক্সট্রা কিছু মিন করে সো যাক আপনি তো ওনাদেরকে বুঝাইতে পারবেন না সো মসজিদে টাকা দেয়া বাংলাদেশে ইজ নট এন ইস্যু সকলেই দিচ্ছে মসজিদের টাইলস শুদ্ধ এখন ছাদ শুদ্ধ এখন টাইলস করে কারণ এত টাকা মানুষ দেয় আর তো টাইলস করার কোনো প্রয়োজনও নেই মসজিদ খুব ভালো শকতলা বিল্ডিং হওয়ার দরকারও নয় একটা জিনিস দাঁড়ায় আছে একটা স্ট্রাকচার বাংলাদেশ তো একটা গরিব দেশ রাইট বাংলাদেশের গরিব দেশে তো আপনার সুন্দর মসজিদ হওয়ার দরকার নাই একটা জাস্ট স্ট্রাকচার দাঁড়ায় থাকলে গুড়ি নাফ তো তা তো নয় বাংলাদেশে তো সকল মসজিদে একটা ইয়ে পরপর ফ্যান আমার যারা শ্রোতা তাদের প্রতি আমার পরামর্শ থাকবে মসজিদে কখনো টাকা পয়সা দেবেন না যে কারণ যেটা বললাম যে বাংলাদেশের মসজিদে টাকা দেওয়ার মতো প্রচুর লোক পড়ে আসে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ নিরক্ষর মানুষজন বা টাকা পয়সাওয়ালা মানুষজন যারা বোঝে না বিষয়গুলো এরা মসজিদে টাকা দিয়ে যাবে আজীবন রাইট সো মসজিদে টাকা দেওয়ার লোক আছে তো আমার প্রথম পরামর্শ হবে যে মসজিদে টাকা দেওয়া বন্ধ করে সত্যিকার নিডি মানুষ যারা তাদেরকে হেল্প করেন আমি মূলত যে পয়েন্টটাতে আলোচনা করতে বসছি যে অনলাইনে এখন প্রচুর হেল্প পোস্ট দেখা যায় তো সেগুলো কাদেরকে দিব এবং এগুলোর ব্যাপারে আমরা খারাপ ফিল করি রাইট আমরা আমাদের সামর্থ্য মতো করতে পারি কি পারি না তো সেইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা আমি লেখা লিখছিলাম ফেসবুকে যে আপনারা খুব কশাস থাকবেন যে একটা পোস্ট কতদিনের পুরান পোস্টটা কে করছে যিনি সাহায্য চাইছে সে আদৌ পোস্ট করছে নাকি আরেকজন পোস্ট করছে কারণ আরেকজন যদি পোস্ট করে তারপর যার সাহায্য দরকার তার সাহায্য পাওয়া শেষ হয়ে যাবে রাইট তার ওই টাকা উঠেও যাবে এবং সে সেই পোস্ট সরেও দিবে কিন্তু সেই পোস্টটা শেয়ার না করে অন্য কেউ যদি আলাদাভাবে পোস্ট করে সে তো আর জানবে না যে যার সাহায্যের জন্য সে পোস্ট করছে তার সাহায্য প্রয়োজন ফুরে গেছে এই পোস্ট অনলাইনে ঘুরতে থাকবে রাইট তো এগুলো একটু আমাদের রেসপন্সিবলি কাজ করা উচিত এই ধরনের স্পেশালি ধরনের সাহায্য করা পোস্ট মানুষ তাদের কষ্টের টাকা সাহায্য করতেছে একটা মানুষকে এগুলো নিয়ে আমাদের একটু রেসপন্সিবল হওয়া উচিত যেটা আমরা রেসপন্সিবল না আমরা একটা পোস্ট শেয়ার করার সময় দেখি না ফলো করে যে পোস্টটা কি এটা ব্যাকগ্রাউন্ড কী কে করলো না করলো কিছু খেয়াল করি না অনলাইনে এটা একটা নাম্বার ওয়ান খুব ইম্পর্টেন্ট থিং যে অনলাইনে সাহায্য পোস্ট দেখলেই দৌড় দেওয়া যাবে না এটা আগে ভালো করে যাচাই বাচাই করে এবং এগুলো নিয়ে অনেক ভণ্ডামি হয় অনেক আপনি চাচ্ছেন আপনার টাকা থেকে আপনি কাউকে সাহায্য করতে আপনি হয়তো আপনি তো পারবেন না সারা জীবন সকলকে সাহায্য করতে পৃথিবীতে অনেক লোক সাহায্য প্রয়োজন আপনি হয়তো পাঁচটা লোককে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন বা একটা লোককে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন সেই একটা লোক সেই টাকাটা যদি একটা পাটপার খায় তাহলে ওই সাহায্য যার দরকার তারও সাহায্য হলো না আপনার টাকাটাও কষ্টের টাকাটা পান নিতে গেল কাজটা হলো না এই কারণে এটা ইম্পর্টেন্ট আপনি আপনার জন্য ভালো করে কেয়ারফুল হওয়া খেয়াল রাখা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনি যাকে সাহায্য করতে যাচ্ছেন যে তার কি পরিমাণ টাকা লাগবে এবং কি পরিমাণ টাকা উঠছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন যেমন আমি এরকম অনেকবার হয়েছে যে সাহায্য করার জন্য উদ্যোগী হয়েছি তারপর ভ্যারিফাই করার জন্য কথা বলতে গেছি কথা বলতে গিয়ে দেখি ওনাদের টাকা উঠে গেছে বা প্রায় উঠে যাচ্ছে তো আমি আর আমি ওদেরকে সাহায্য করার কথা চিন্তাও করি না কেন কারণ আমি যেভাবে ধরেন খুব কশাসলি বোঝার চেষ্টা করি স্টেপ নেওয়ার আগে যে মানুষ কিন্তু এইভাবে করে না মানুষ মুখস্থ কাজ করে বেশিরভাগ মানুষ হয়তো বা বেশিরভাগ না হলে একটা বড় সংখ্যক মানুষ মুখস্থ ও দেখছি সাহায্য করে ফেললাম ও দেখছি করে ফেললাম শেয়ার করে ফেললাম এরকম করে করে সো আমি জানি যে তারা যেহেতু কাছাকাছি চলে আসছে মানুষ অত যাচাই বাছাই করবে না এরা প্রচুর টাকা পাইতে থাকবে অলরেডি সো তাদের পুরো টাকা এখনও ওঠে কিন্তু আমি তাদেরকে সাহায্য করবো না আমি সাহায্য করব তাদেরকে যাদের অনেক টাকা প্রয়োজন এখনও কোনো টাকাই ওঠে আমি দেখতে পাই রিসেন্টলি এরকম একটা কেস দেখছি তাদের বিশ হাজার ডলার ওঠা দরকার আমি দেখলাম যে তাদের মাত্র উঠছে আটশো ডলার তখন পর্যন্ত সো তারা এখনও অনেক সাহায্য প্রয়োজন সো আমি যেহেতু একটা বড় অ্যামাউন্টে সাহায্য করতে চাই আমি এই ধরনের যাদের প্রয়োজন এই ধরনের সিচুয়েশান যেখানে দেখি আমি আমি তাদেরকে হইতেছে একটা বড়ো অ্যামাউন্টে সাহায্য করার চিন্তা রাখি সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আপনি যখন সাহায্য করতে যাবেন আপনি আগে জানবেন যে তারা কী পরিমাণ টাকা প্রয়োজন কী পরিমাণ টাকা উঠছে এবং যদি দেখেন যে যেমন একটা উদাহরণ দিয়ে বলি রাইট একটা উদাহরণ দিয়ে বলি যেমন তাদের দরকার দশ লাখ টাকা উঠছে পাঁচ লাখ টাকা এখনও ফিফটি পার্সেন্ট টাকা ওঠা বাকি তো দশ লাখে পাঁচ লাখ উঠে গেছে মানে আর পাঁচ লাখ কিন্তু হু হু করে উঠে যাবে ওটা নিয়ে আপনি হয়তোবা কনসার্ন না হলেও চলবে আর যেখানে ওই যেটা বললাম বিশ হাজার ডলার দরকার তাদের রাইট বিশ হাজার ডলারে দশ হাজার ডলার উঠছে এটা কিন্তু এখনই স্টিল আরও অনেক টাকা ওঠা বাকি আরও দশ হাজার ডলার অনেক বড় একটা অ্যামাউন্ট সো তাদের ফিফটি পার্সেন্ট প্রয়োজন আর যার হইতেছে ধরুন ধরেন এক লাখ টাকা দরকার তার ফিফটি পার্সেন্ট প্রয়োজন এক না হ্যাঁ তার এক লাখ টাকার ফিফটি পার্সেন্ট পঞ্চাশ হাজার উঠে গেছে আর পঞ্চাশ হাজার সেই করে উঠে যাবে কারণ যেটা বললাম মানুষ মুখস্থ খুব বন্ধ করে দেয়া শুরু করবে আর যার ধরেন এক কোটি টাকা দরকার তার পঞ্চাশ লাখ উঠছে আর তার আরও পঞ্চাশ লাখ দরকার এই পঞ্চাশ লাখটা কিন্তু সেই করে উঠবে না কারণ এটা নাম্বারটা একটা বড় নাম্বার সো এই জিনিসগুলো একটু কনসিডার করা উচিত আমার মনে করি আর কি সো আমি মনে করি যে আমি আগেই এই কথাগুলো আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমার মনে হয় না মানুষ খুব বেশি থট দিয়ে কাজ করে বেশিরভাগ মানুষ অনেকটা হুজুকে বা অনেকটা মোমেন্টারি ইমোশনের বশবর্তী হয়ে মোমেন্টারি সিদ্ধান্ত নিয়ে দশ সাত পাঁচ ভেবে সিদ্ধান্ত নিয়ে কাজ খুব বেশি মানুষ করে বলে মনে হয় না সো এই কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে যদি করে মানে আমরা করি কাজগুলো কাজগুলো সুন্দরভাবে আদায় হবে যেই উদ্দেশ্যে করতে চাচ্ছি বা যাই করতে চাচ্ছি সুন্দরভাবে আদায় হবে নাও কী ধরনের লোকে সাহায্য করবেন যেটা বললাম যে অনেক ধরনের সাহায্য পোস্ট আসে ফেসবুক থাকে অনলাইন থাকে আমরা লক্ষ্য করি যে অনেকে খাইতে পাচ্ছে না খুব গরিব মানুষ রাস্তাঘাটে তাদের ছবি দেখি বাচ্চা ছোট বাচ্চা মা সাহায্য করতে চাচ্ছে এরকম ছবি দেখি আবার হচ্ছে অনেক মানুষ জীবন হ্যাঁ খাতি যেমন ক্যান্সার মতো রোগ বিভিন্ন রোগ তারা সাহায্য চাচ্ছে সো তো এগুলো দেখে আমরা তো আসলে আমাদের খারাপ লাগে যে সকলকে হেল্প করতে পারতেছি না বা কাকে আগে হেল্প করা উচিত তো আমি যেটা আমার ফিলসফি যেটা যে প্রথমত যাদের জন্য জীবনঘাতী কোনো ইস্যু প্রাণ রক্ষার ইস্যু সেটা প্রথম তাকে সাহায্য করা উচিত এটা আমার আন্ডারস্ট্যান্ডিং কারণ যেই মানুষটা রাস্তায় আছে খাইতে না আপনি তাকে দেখে একটা খুব করুণ ছবি দেখে আবেগ আবেগপ্রবণ হলেন তো বেসিক্যালি আপনি তাকে সাহায্য করতে যাচ্ছেন তার জীবন বাঁচানোর জন্য রাইট সো সে তার লাইফ কিন্তু ইমিডিয়েটলি আন্ডার থ্রেট না তার লাইফ ইমিডিয়েটলি আন্ডার থ্রেট হচ্ছে যে লোকটা অলরেডি একটা প্রাণঘাতী রোগ নিয়ে ফাইট করতেছে সো আমার হিসেবে আমার যেহেতু বা সীমিত সামর্থ্য আমি যেহেতু বার হেল্প করতে পারবো না দশবার হেল্প করতে পারবো না আমি হয়তো বছরে একটা বা পাঁচটা লোককে হেল্প করতে পারবো সো আমি তাকে প্রেফার করবো না ও এখানে আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে মানুষটা তার জীবনের শেষ বয়সে চলে আসছে তার লাইফের চেয়ে যে তার লাইফ শুরু করছে মাত্র একটা ছোটো বাচ্চা তার লাইফের গুরুত্ব ইন এ ওয়ে বেশি শুনতে খারাপ শুনাইলো এটা হচ্ছে বাস্তবতা তো যে কারণে একটা বাচ্চা মাত্র যে ছোটো বাচ্চা তাকে তার ভরণ পোষণ খাওয়া দাওয়ার তার জীবনটাকে সুন্দর করে দাঁড় করানোর যে দায় দায়টা ভার্সেস একটা বয়স্ক লোক শেষ বয়সে চলে গেছে তার জীবন বাঁচানোর তাগিদটা সমান না হ্যাঁ একটু একটু ইয়ে শোনায় একটু নিষ্ঠুর শোনায় বাট পৃথিবীটাই নিষ্ঠুর তো ওটা সমান্য সেই ক্ষেত্রে আপনি আপনার জাজমেন্ট আই লিভ ইট অন ইয়োর জাজমেন্ট যে আপনি কীভাবে চিন্তা করতে চান যে কাকে প্রায়োরিটি দেওয়া উচিত প্রেফার করা উচিত এবং এগুলো অবশ্যই সার্কামস্ট বুঝে দুইটা সার্কমস্ট্যান্স কম্পেয়ার করে এটা একটা জিনিস আমার মনে হয় আমরা কনসিডার করা উচিত যেমন আমি হচ্ছে আমার যে জাকাতের টাকা জাকাতের টাকা থেকে ধরেন যে আমি একজনকে আচ্ছা ধরেন টরেন একটা স্পেসিফিক হয়ে বলি হ্যাঁ আমি একজনকে হেল্প করছি করে আমার মোটামুটি আমার জাকাতের টাকা যা দেওয়ার কথা তা এই পুরো এক বছরের আমার তার চেয়ে বেশি পরিমাণ হেল্প করা হয়ে গেছে একজনকে হেল্প করে একজনকে হেল্প করে সো মানে বেসিক্যালি তাকে অনেক পরিমাণ টাকা দিয়ে হেল্প করছি সো এখন আমি করার পরপরই আমি সাথে সাথে ফেসবুকে উঠে আরও অনেকগুলো মানুষ দেখে আমার একটু খারাপ লাগার ফিলিং কাজ করতেছে যাহারে আমি তো আর তাদেরকে হেল্প করতে পারতেছি না এই জিনিসটা আমাদেরকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে যে আমাদের পক্ষে পুরো পৃথিবী চেঞ্জ করে দেওয়া সম্ভব না আমাদের পক্ষে পুরো পৃথিবীর সকলকে সাহায্য করা সম্ভব না সো উই হ্যাভ টু লিভ উইথ দিস রিয়ালিটি এবং আমি এটা যত খারাপ লাগুক আমার সামনে আর অনেক পোস্ট আসবে আমার খারাপ লাগবে সে আমি যদি সাহায্য করতে পারতাম বা আমি গরিব দেখে সাহায্য করতে পারতেছি না বা আমি গরিব না কিন্তু আমার নিজের সংসার আছে আমার নিজের জীবন আছে আমার নিজের খরচ আছে আমি আমার যা দেওয়ার কথা ছিল এই বছর আমি দিয়ে ফেলছি এখন আমি খারাপ লাগতেছে আমার এই খারাপ লাগাটা থেকে বের হয়ে আসতে হবে এটা চিন্তা করতে হবে যে ওকে ফাইন পৃথিবীটাতে সাতশো কোটি মানুষ সাত বিলিয়ন মানুষ সাত বিলিয়ন মানুষের মধ্যে সম্ভবত পাঁচ বিলিয়ন মানুষই নিই আমার পক্ষে সব গিয়ে করা সম্ভব না আমি আমার অনুযায়ী একজনকে করছি আমি আমার সাধ্যানুযায়ী দশজনকে করব এবং আমার এখন লাইফের সেই সময় না সাহায্য করার আমি নিজেই এখন স্ট্রাগলিং নিজেই এখন আমি আমার লাইফ টানতেছি সো সো ওই যে খারাপ লাগার ফিলিংগুলো আসে ওগুলোকেই ভাবে যে ওকে ফাইন এটা কিছু করার নাই পৃথিবীর সবাইকে আমি হেল্প করতে পারবো না আমার যট্টু করণীয় ছিল আমি তো একটু করছি তারপর আবার যখন আমার করুনী আসবে ইনশাল্লাহ যদি মানে আমি আমার কথা বলতেছি আপনারা যেভাবে ভাবা উচিত আর কি যে তারপর যদি আপনার ভবিষ্যতে আবার আপনি যখন আপনি ক্যারিয়ার আপনার অ্যাস্টাবলিশড হবে অনেক টাকা পয়সা যখন হয়তো কামাই করতে পারবেন আপনি যদি যান তখন হেল্প করবেন সো স্টুডেন্ট বয়স আপনার হেল্প করার কথা না হেল্প করার দায়ও নাই কারণ আমাদের ধর্মে তো আপনি যদি সাহায্য করাটা ধর্মের নিয়মে করেন একটা তো আছে যে আপনি ইচ্ছামতো সাহায্য করতেছেন আর হচ্ছে আপনি জাকাত দেওয়া বাধ্যতামূলক সাহায্য যেগুলো আপনি যদি ধর্মের নিয়ম মানে বাধ্যতামূলক সাহায্যগুলো করেন তাহলে আপনার স্টুডেন্ট বয়সে যাক আপনার হেল্প করা আপনার উপর বাধ্যতামূলক না রাইট এটার জন্য খারাপ ফিলিং থাকারও কিছু নেই আপনার উপর বাধ্যতামূলক না এই কারণে যে আপনি নিজেই হইতেছে সাহায্য করার মতো অবস্থায় নাই তো যেটা হচ্ছে এখন ওই যে অনলাইন টনলাইন থাকায় এত বেশি আসে সাহায্য পোস্টগুলো চোখের সামনে এগুলো আসলে আমাদেরকে আমাদের খারাপ লাগার কথা খারাপ লাগা উচিত চাপ নেওয়ার প্রেশার ফিল করার কিছু নাই তো ওইটাই আর কি এটা ভাবতে হবে যে কিছু করার নাই কারণ যেটা বললাম আপনি যদি এভাবে চিন্তা করেন যে ও আচ্ছা আমি হচ্ছে কয়েকদিন পর সাহায্য পোস্ট দেখি আমি এদের সবাইকে সাহায্য করতে চাই একবারে একজনকে সাহায্য করে সব টাকা খরচ করে ফেললে আমি ভালো ফিল করি না কারণ আমি যদি একজনকে এক লাখ টাকা না দিয়ে আমি দশজনকে দশ হাজার টাকা করে দিই তাহলে আমি ভালো ফিল করব যে আমি দশটা মানুষকে হেল্প করলাম আসলে কিন্তু উদ্দেশ্যটাও সফল হচ্ছে না আপনি দশটা মানুষকে দশ হাজার টাকা করে দিয়ে দিলেন আপনি ভালো ফিল করার জন্যে যে আমি দশজনকে দশবার সাহায্য করছি আর আমি একজনকে এক লাখ টাকা দিয়ে বসে রইলাম আর সারা বছর সাহায্য করতে পারতেছি না দেখে আপনি ভালো ফিল করবেন না কিন্তু ওইটাই কিন্তু রাইট কাজ ওইটাই রাইট অ্যাপ্রোচ ওইটাই হইতেছে আপনার টাকাটা সঠিকভাবে কাজে লাগা এবং যাকে হেল্প করতেছেন তার উপকার হওয়া তো এক একটু মনে হয় ভরা নিয়ম নাই রাইট যে যেটা যেভাবে করে বাট আমার মনে হলো যে রোজার মাস প্রচুর মানুষ হয়তো চিন্তাভাবনা করতেছে সাহায্য করার সামর্থ্যের মধ্যে খুবই মানুষ মানুষের জন্য আগে আসবে মানুষ মানুষকে হেল্প করার চেষ্টা করবে খুবই ভালো একটা খুবই খুবই পৃথিবীর মধ্যে ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে ভালো কাজগুলোর মধ্যে মনে হয় এটাই শেষ ভালো কাজগুলোর মধ্যে মনে হয় সবচেয়ে ভালো কাজ এটাই যে একটা মানুষ একটা মানুষকে সাহায্য করার চেষ্টা করা তো সেটাই কি যাক আমি আমার ভাবনাটা শেয়ার করলাম আপনাদের নিজস্ব ভাবনা আছে আমি শিওর আপনি আপনারটা ফলো করবেন এবং আমার কোনোটা সাথে যদি আপনি একমত না হন সো সেটা অবশ্যই আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন